হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টিচিং অ্যান্ড আর্ট। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকে থাকছে সাইড প্লিটেড রাউন্ড কুর্তির কাটিং স্টিচিংয়ের ফুল টিউটোরিয়াল। সামনের সাইডের দুপাশে এবং পিছনের সাইডের দুপাশে কুচি দেওয়া এই রাউন্ড কুর্তিটির কাটিং স্টিচিং করার জন্য আমি টোটাল 2.5 মিটার কাপড় ইউজ করেছি। আর আপনারা যারা গজে হিসেব করেন তারা 2 গজ 25 ইঞ্চি মতো কাপড় এখানে নিয়ে নেবেন। আমার কাপড়টি বহরে 42 ইঞ্চি পর্যন্ত রয়েছে। এই পরিমাণ কাপড় দিয়ে আপনারা 40 বডি এবং 50 লেন্থ পর্যন্ত এই ধরনের একটি কুর্তি অনায়াসে বানাতে পারবেন। আমার এই কুর্তিটির লেন্থ হচ্ছে 46 এবং 34 বডির জন্য আমি এটি তৈরি করেছি। ভীষণই ট্রেন্ডি এবং অ্যাট্রাকটিভ এই কুর্তিটি কাটিং স্টিচিং করা কিন্তু খুবই সহজ। আর এই ভিডিওতে আমি একদমই সিম্পল একটি স্লিভ ডিজাইনও দেখিয়েছি, সো ভিডিওটি স্কিপ না করে একদমই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি স্টার্ট করার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য, যাতে নেক্সট টাইম ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটি আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো এখানে সম্পূর্ণ কাপড়টিকে আমি লম্বার দিক বরাবর, মাঝ বরাবর একবার এবং চওড়ার দিক থেকে আরেকবার ভাঁজ করে রেখেছি। তো কাপড়টি এখানে 4 পার্টে ভাঁজ করা রয়েছে। তো এখানে 4টি পার্ট রয়েছে যার ফলে সামনের এবং পিছনের পার্ট একসাথেই কেটে চলে আসবে। তো কাপড়টির এই সাইডটা ফোল্ডেড রয়েছে আর নিচের এই সাইডটাও ফোল্ডেড রয়েছে, আর বাকি যে এই দুটো সাইড রয়েছে এই দুটো সাইড ওপেন রয়েছে। প্রথমে ওপর থেকে নিচের দিকে রেডি লেন্থের জন্য মার্কিং করে নেব। আমার রেডি লেন্থ হচ্ছে 46 ইঞ্চি, তার সঙ্গে ওপরে নিচে 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন যাবে। তো এক্সট্রা আরও 1 ইঞ্চি আমি এখানে বেশি নিচ্ছি, অর্থাৎ 47 ইঞ্চিতে মার্কিং করে এই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা চাইলে নিচের এই অংশ দিয়েও হাতা কাট করতে পারেন। এখন ফোল্ডেড সাইড থেকে শোল্ডারের জন্য 6.5 ইঞ্চিতে মার্কিং করছি এবং এখান থেকে নিচের দিকে আর্মহোলের জন্যও 6.5 ইঞ্চিতে মার্কিং করে এই পয়েন্ট দুটোকে যোগ করে দিলাম। এখন ব্যাক সাইডের আর্মহোল কার্ভের জন্য এই কর্নার থেকে বাইরের দিকে 1 ইঞ্চিতে একটি মার্কিং করে নিয়ে এই লাইনটার 1/2 পজিশন থেকে এরমভাবে কার্ভের শেপ দিয়ে নিতে হবে। এখন এই লাইনটি বরাবর 34 চেস্ট রাউন্ডকে 4 দিয়ে ভাগ করলে আসছে 8.5 ইঞ্চি। তো এখানে 8.5 ইঞ্চিতে একটি মার্কিং করছি আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিচ্ছি। এবার ব্যাক সাইডের আর্মহোল কার্ভের ঠিক পিছন দিকে 1/2 ইঞ্চি ডিপ করে আরেকটি কার্ভ লাইন টানতে হবে, এটা হচ্ছে ফ্রন্ট সাইডের আর্মহোলের জন্য। এবার নেকের চওড়া রাখছি এখানে 2.5 ইঞ্চি এবং ফ্রন্ট নেকের ডিপ রাখছি 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্কিং করে একটি ভি শেপের নেক তৈরি করে নেব। এখানে আমাদের কাঁধ যেহেতু বাইরের দিকে একটুখানি ঝুঁকানো, একদম স্ট্রেট নয়, সে কারণে এখানে ওপর থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিয়ে নেক লাইনের পয়েন্টের সঙ্গে যোগ করে দিতে হবে ভালো ফিটিংসের জন্য। এবার ওপর থেকে নিচের দিকে 14 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিচ্ছি আর এই দাগটাকে সামনের দিকে সোজা করে দিতে হবে, কারণ এই দাগটি বরাবর আমরা কোমরের জন্য মার্কিং করব। এখন 30 কোমরের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি, এখানে 7.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করছি আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিচ্ছি। এখন কোমরের এই লাইনটাকে একদম সামনের দিকে পুরো কাপড়টা যতটা রয়েছে ততটা করে এরমভাবে লম্বা করে দেব আর ওপরের পয়েন্টগুলোও যোগ করে দেব। এখন এই লাইনটি বরাবর ফোল্ডেড সাইড থেকে আমি 3.4 ইঞ্চিতে একটি মার্কিং করছি। আপনাদের প্রত্যেকের চেস্ট রাউন্ড যা হবে সেটাকে 10 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেই অনুযায়ী এখানে মার্কিং করবেন। আমি 34 চেস্টের জন্য এখানে 3.4 ইঞ্চিতে মার্কিং করছি। এখন এই যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা পর্যন্ত আমাদেরকে কেটে নিতে হবে। এই যে লাইনটা রয়েছে এই লাইনটা ধরে একদম এই পয়েন্ট পর্যন্ত কাট বসিয়ে নিতে হবে। আর বাকি মেজারমেন্টগুলো যেরকম আছে সেরকমভাবে প্রথমে ব্যাক সাইডের আর্মহোলের মাপ অনুযায়ী কাট করতে হবে। তো কেটে নেওয়ার পর এখানে সাইডের যে কাপড়টা আছে এটা দিয়ে আমরা হাতা তৈরি করব, এটা সাইডে সরিয়ে রাখছি। এবার ভেতর থেকে আমরা ব্যাক পার্টটা বের করে নেব, তারপরে আবার এই পার্টটিকে বিছিয়ে নিয়ে ফ্রন্ট সাইডের যে আর্মহোলের শেপ আছে সেই অনুযায়ী এবং ফ্রন্ট নেক অনুযায়ী কেটে নিতে হবে।
এবার ব্যাক পার্টটি আমি এখানে নিয়ে নিয়েছি। ব্যাক পার্টের জন্য নেকের চওড়া হচ্ছে 2.5 এবং ডিপ 6 ইঞ্চি রেখে গোল গলার শেপ দিয়ে নিলাম এবং এই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এবার হাতার কাপড়টি নিয়ে নিয়েছি। এখানে 4টে পার্ট রয়েছে এবং এই পার্টগুলো ওপেন রয়েছে সব। আর হাতার চওড়া রাখছি এখানে আমি আর্মহোলের যতটা ছিল 6.5 ইঞ্চি, তার থেকে 2 ইঞ্চি বেশি নিয়েছি। আর ওপর থেকে এভাবে এখানে আমি 3 ইঞ্চিতে এবং নিচের দিকে 2.5 ইঞ্চিতে মার্কিং করে হাতার শেপ দিয়ে দিলাম। নিচের দিকে হাতার মুহুরির জন্য 5.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে 6.5 ইঞ্চিতে মার্কিং করে এই পয়েন্টগুলোকে যোগ করে দিলাম এবং হাতার শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। এবার এখানে জামার কাপড়ের ফ্রন্ট সাইডটা আমি নিয়ে নিয়েছি। নিচের দিকের এই কাট রয়েছে, কাট পর্যন্ত আমাদেরকে কুচি দিয়ে রেডি করতে হবে। নিচের পার্টটাকে কুচি দিয়ে এরমভাবে ওপরের পার্টে সমান করে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি মতন কুচি দেবো সেন্টারের দিকে মুখ করে। এরমভাবে তৈরি করে প্রথমে কুচিগুলোকে রেডি করে নিতে হবে। এরকমভাবে আমাদেরকে ব্যাক সাইডের পার্টটাও রেডি করতে হবে। এবার এখানে কুচির পার্টের কাপড়ের ওপরে ওপরের যে পার্টটা রয়েছে সেটাকে এরমভাবে বিছিয়ে নেব। সোজা সাইড দুটোর মুখোমুখি থাকবে আর রং সাইডের ওপর দিয়ে এরকম আমরা 1/2 ইঞ্চির থেকেও কম মার্জিন নিয়ে দুটো পার্টকে জুড়ে নেব। তো ওপরের এবং নিচের দুটো পার্ট আমি এরকমভাবে সেলাই করে নিয়েছি। এখানে কিন্তু খুবই কম মার্জিন নিয়ে, যতটা কম পারা যায় ততটা কম মার্জিন নিয়ে আমরা স্টিচ করেছি। এবার এই সেলাইটাকে কভার করার জন্য একটি স্ট্রেট পট্টির কাপড় কেটে নিয়েছি আমি। কাপড়টির লম্বায় রয়েছে, এখানে কুচির যতটা লম্বা রয়েছে সেলাইয়ের ততটা। তো এই কাপড়টিকে আমরা এর ওপরে সোজা সাইডের ওপরে রাখবো, যে কোনো এক সাইডে, ওপরের পার্টে বা নিচের পার্টে, যে কোনো এক পার্টে রেখে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে প্রথমে একটা সাইড স্টিচ করে নেব। তারপরে এই কাপড়টাকে এরমভাবে ফোল্ড করে দেব। ফোল্ড করে অন্য সাইডটাও সেলাই করে নিতে হবে। তার আগে এখানে 1/2 ইঞ্চি করে মুড়ে নিতে হবে এবং এর ওপর দিয়ে একটি টপ স্টিচ বসিয়ে দুটো সাইড সেলাই করে নিতে হবে। আর স্টার্টিংয়ে এখানে 1/2 ইঞ্চি ফোল্ড করে নিতে হবে কাপড়টাকে। সেমভাবে অন্য সাইডটাও করতে হবে। তো প্রথমে আমি কাপড়টাকে এখানে ফোল্ড করে নিচ্ছি। আর এই ফোল্ড করার ওপরে রং সাইডে কিন্তু একটি ডোরি বসিয়ে নিলাম সেন্টারে। এই ডোরিটি রেখেই এই 1/2 ইঞ্চি কাপড়টাকে সেলাই করে নেব। এবার পট্টির কাপড়টি সোজা সাইডটা জামার কাপড়ের সোজা সাইডের ওপরে রেখে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিলাম এবং অন্য সাইডটাও ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন, আমি ফ্রন্ট পার্টের দুটো সাইডই কুচি দিয়ে রেডি করে নিয়েছি এবং পট্টি লাগিয়ে নিয়েছি। আর সামনের দিকে দুটো ডোরিও লাগিয়ে নিয়েছি। এবার ফ্রন্ট পার্টের নেকটা আমাদেরকে রেডি করতে হবে। তার জন্য আমি এখানে কোনাকুনিভাবে কাটা 2 ইঞ্চি চওড়ার পট্টির কাপড় নিয়ে নিয়েছি। আর কাপড়টি মাঝ বরাবর ভাঁজ করে সোজা সাইডের ওপরে রেখে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে। একই রকমভাবে আমি ব্যাক পার্টের যেই নেকটি আছে, রাউন্ড নেক, সেই রাউন্ড নেকটিকেও এরকমভাবে কোনাকুনি কাটা পট্টির কাপড় দিয়ে রেডি করে নেব। এখন ফ্রন্ট পার্টের কাপড়টির সেলাইয়ের বাইরে যেই 1/2 ইঞ্চি মতন কাপড় রয়েছে সেখানে ছোটো ছোটো করে কাটস লাগিয়ে নিয়েছি। আর ব্যাক সাইডের পার্টেও ছোটো ছোটো করে কেটে নিতে হবে, যাতে সোজা সাইডে টার্ন করা যায় সহজে। এবার সামনের পার্টের সোজা সাইডের ওপরে পিছনের পার্টের সোজা সাইডটা এরমভাবে রাখতে হবে, রেখে 1/2 ইঞ্চি মতন মার্জিন নিয়ে কাঁধটা সেলাই করে নিতে হবে। তো দুটো কাপড়ের, এখানে পট্টির কাপড় আর মেইন কাপড়ের যে সেলাইয়ের জয়েন্টটা আছে সেই জয়েন্টগুলোকে মিলিয়ে রেখে ওপর থেকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে। তারপর পট্টির কাপড় দুটিকে ব্যাক সাইডে নিয়ে যেতে হবে এবং সরু করে পাইপিং বের করে নিয়ে রাউন্ডে টপ স্টিচ বসিয়ে নিতে হবে। তো আমি এখানে সামনের পার্টের নেকটি এবং পিছনের পার্টের নেকটি রেডি করে নিয়েছি এবং কাঁধ সেলাই করে নিয়েছি 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে। আর ব্যাক সাইডের দিকেও আমি দুই সাইডে প্লিট অর্থাৎ কুচিগুলো রেডি করে নিয়েছি। যেরকমভাবে সামনের সাইডে করেছিলাম সেরকমভাবে দুই সাইডে কুচি এবং পট্টির কাপড় আর ডোরিটাও বসিয়ে নিয়েছি। এবার হাতা তৈরি করার জন্য হাতার কাপড়ের দুটি পার্ট সেলাই করতে হবে। প্রথমে এখানে 1/2 ইঞ্চি মতন ফোল্ড করে নিয়ে রং সাইডের দিকে স্টিচ করে নিতে হবে আর নিচের দিকেও দুবার ভাঁজ করে সেলাই করতে হবে।
তো এখানে হাতার দুটো পার্ট সেলাই করে রেডি করে নিয়েছি। এখন হাতায় ডিজাইন তৈরি করার জন্য এখানে একটি আমি কাগজ কেটে নিয়েছি, লম্বায় রয়েছে হাতার যতটা লম্বা আছে আর চওড়ায় রয়েছে 2 ইঞ্চি। এখন এই কাগজটিকে ওপর থেকে প্রথমে 2 ইঞ্চিতে একটি মার্কিং করে নেব, তারপরে পরপর 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চিতে আমি মার্কিং করে নিচ্ছি। এই মার্কিংগুলোকে সোজা করে দিতে হবে। আর এখানে কিছু ডোরি কেটে নিয়েছি, ডোরিগুলো লম্বায় 2 ইঞ্চি মতন রয়েছে। আর এই কাগজটির 2 সাইডেও 1/2 ইঞ্চি করে 2টি লম্বালম্বি দাগ কেটে নিয়েছি। এখন এই ডোরিগুলোকে এই দাগের ওপরে পরপর বসিয়ে সেলাই করে নিতে হবে 2টো সাইডে। এখন এই কাগজের ওপরে সাইডে যে 1/2 ইঞ্চি মার্জিন আছে তার সঙ্গে হাতার কাপড়টি এরমভাবে মিলিয়ে রাখতে হবে। হাতার কাপড়ের যেই সাইডে ফোল্ড করে সেলাই করেছিলাম সেই সাইডটা মিলিয়ে রেখে এরকমভাবে সেলাই করে কাগজের পার্টের সঙ্গে হাতার পার্টটি জুড়ে নিতে হবে। অন্য সাইডটাতে হাতার অন্য পার্টটি এরকমভাবে রং সাইডটা বসিয়ে সোজা সাইডের ওপরে স্টিচ লাগিয়ে নিতে হবে। তো একই রকমভাবে আমি অন্য হাতাটিও রেডি করে নিয়েছি। এবার হাতার সামনের দিকে সামনের পার্টের কার্ভের জন্য এখানে 1/2 ইঞ্চি ডিপ করে কেটে নিতে হবে। এবার জামার কাপড়ের মেইন পার্টটা নিয়ে নিয়েছি, এখানে আমি কাঁধের সঙ্গে হাতাটা জুড়তে হবে, কাঁধের সেন্টারের ওপরে হাতার সোজা সাইডের সেন্টারটা মিলিয়ে রাখতে হবে, তারপরে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল করতে হবে সামনের পার্টের কার্ভের অংশটা কিন্তু সামনের সাইডেই যেন আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে প্রথমেই সেন্টার থেকে সেলাইটা স্টার্ট করেছি এবং আবার অন্য সাইড থেকেও সেন্টার থেকে সেলাই স্টার্ট করে কমপ্লিট করেছি। এবার জামার দুই পাশেই ফিটিংসের মাপগুলো বসিয়ে নিতে হবে এবং সেই অনুযায়ী সেলাই করে নেওয়ার পর হাতার ওপরে যে কাগজটি রয়েছে সেটাকে খুলতে হবে। তো প্রথমে এখানে আমি হাতার মুহুরি অনুযায়ী এবং তারপরে এখানে আর্মহোল অনুযায়ী মার্কিং বসিয়ে নিয়েছি। আর এখান থেকে নিচের দিকে যতটা আমাদের সেলাই মার্জিন আমরা নিয়েছিলাম এক্সট্রা করে সেই অনুযায়ী আমি এখানে মার্কিং করে নিয়েছি। এই পর্যন্ত অর্থাৎ কোমরের এই অংশ পর্যন্ত আমাদের ফিটিংসের মাপ অনুযায়ী সেলাই হবে। আর কোমরের নিচের দিকে হালকা করে কার্ভশেড দিয়ে স্টিচ করতে হবে। আর এই যে দুটো পট্টির কাপড় রয়েছে এগুলো যেন একটি আরেকটির সঙ্গে বরাবর মিলে বসে সেই অনুযায়ী আমাদের সেলাই করতে হবে, নইলে কিন্তু সোজা সাইডে টার্ন করলে দেখতে ভালো লাগবে না। তো এই পট্টির কাপড়গুলোকে ভালো করে মিলিয়ে রেখে মার্জিন নিয়ে যতটা মার্জিন ছিল সেই অনুযায়ী সেলাই করতে হবে। আর সেলাই করে নেওয়ার পর এই কাগজটা আমরা খুলব। আর আপনারা চাইলে কোমরের নিচের অংশে কিন্তু স্লিট বা ফাড়া রাখতে পারেন, যেরকমভাবে আমরা নায়রা কাট তৈরি করি সেরকমভাবে। তো আমি এটা গোল জামা বা রাউন্ড কুর্তি তৈরি করব, সেই জন্য আমি পুরোটাই স্টিচ করে নেব। আর কোমরের নিচের দিকে আমরা হালকা করে কার্ভ শেপ দিয়ে 1/2 ইঞ্চি মতন মার্জিন নিয়ে সেলাই করে নেব। আর নিচের দিকের যেই রাউন্ড রয়েছে জামার একদম নিচে সেই বর্ডারটাও আমরা 1/2 ইঞ্চি মতন ফোল্ড করে সরু করে সেলাই করে নেব। এবার আমরা হাতার ভিতরে যে কাগজটি রয়েছে সেটাকে ছিঁড়ে নেব। তো হাতাটি এরকম দেখতে লাগবে। আর কুর্তিটির সাইডে যেই কুচি রয়েছে তার সামনে যেই ডোরি লাগানো রয়েছে ব্যাক সাইডের দুটো আর ফ্রন্ট সাইডের দুটো সেটাকে 2 সাইডে এরমভাবে বেঁধে নিতে হবে। আশা করছি আজকের ভিডিওটি সবার জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর হেল্পফুল হয় তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।